দাদারা আসুন দিদিরা একবার ঘুরে যান, এত ভেবো না তোমরা সব চুটকি মেরে স্বপ্নের পরী নিয়ে যান, তাই তো। তো আজকে চুটকি মারতে কোথায় চলে এসেছি? আবারও চলে এসেছি সেই চমলক্ক ঝাঁকানাগা, তাই না? তো চমলক্ক ঝাঁকানাগা জায়গায় চলে এসেছি যেখানে থাকবে সব গোলাপের ফুল, ইয়ং ছেলেদের ক্রাশ। এ আর অটো মাঠ মানেই হচ্ছে ইয়ং ছেলেদের ক্রাশের জায়গা। দিদি বোনরা পছন্দ করে বলেই তো ইয়ং ছেলেরা আছে, নাকি দাদা? তো দাদা হিরো দাদা আমার দূরে দূরে পালাচ্ছে, একটু কাছে আসতে হবে তো। আনিস দা দূরে থাকলে তো হবে না। দাদা কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? এই তো দাদা চলছে। তো ঈদ তো একদম দোরগোড়ায়, ধামাকা তো দিতে তো এসছোই। একদম দেখতেই পাচ্ছ কি নিয়ে এসেছি, একদম বড় বড় মাছলি নাকি? একদম শুধু জাল ফেলে দিতে হবে আর টানতে হবে নাকি? একদম সব ক্রাশ, সব ক্রাশ। তো দাদা একটু অ্যাড্রেসটা হয়ে যাক। প্রথমে বলে দিই, যারা কলকাতা থেকে আসতে চাও তারা শিয়ালদা এসো। শিয়ালদা এসে হাসনাবাদ লোকাল ধরো, হাসনাবাদ লোকাল ধরে ভ্যাবলে স্টেশনে নামো, নেমে যে কোনো অটো বা টোটো ধরে পাইকপাড়া বাস স্ট্যান্ড বলে শোরুমের সামনে নামিয়ে দেবে। আর দাদা এমনিতে তো বসিরহাট আর স্ক্রিনে তো নাম্বার আছে, যদি যদি নতুন কোনো ভিউয়ার্সরা প্রবলেম হয় ফোন করুন, দাদারা পুরো গাইড করে দেবে। একদম একদম। আর দাদা টাইমিংটা একটু বলে দাও। টাইমিং আমাদের সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এভরি ডে খোলা থাকে। তো সবাই এসো, আদার্স লোকেশন থেকে আসতে চাইলে তারা আমাদেরকে ফোন করে নাও, আমরা তাদেরকে লোকেশন শেয়ার করে দেবো বা গুগলে আমাদের লোকেশন ইয়ার অটো বল মারলে চলে আসবে। হ্যাঁ, চারটে জিনিস আমার কমন থাকে ভিডিওতে, ডায়লগটা বাদে ভিডিওতে কমন থাকে কি যে ফিনান্সের ব্যাপারটা, কারণ নতুন নতুন ভিউয়ার্সরা প্রত্যেকবার এই জিনিসটা দেখে। তো দাদা আমাকে অনেকে কমেন্ট করে যে দাদা একই কথা কেন বারবার বলে, এবার নতুন ভিউয়ার্সদের জন্য এগুলো বলতে হয়। একদম। তো দাদা এখন তো ইউটিউব মানেই হচ্ছে মানে ইউটিউব আর ফেসবুকে দেখলে ডিপির কথা আগে আসে। একদম, ডাউন পেমেন্টের কথা বলে দিই। অনেক কাস্টমারের কনফিউশন থাকে ডাউন পেমেন্ট নিয়ে, যেহেতু কাস্টমাররা বুঝতে পারে না, 40% বলে থাকে সব শোরুম, কিন্তু 40% বলতে গাড়ির দামের উপরে 40% হয়। কোনো গাড়ির দেখাচ্ছে 40,000 টাকার দাম, তার কি 40% 40,000 টাকা তো হয় না। তো ব্যাপারটা হচ্ছে মানে 15-20,000 টাকা, 40% গাড়ির দামের উপরে 40%। যদি 1,00,000 টাকা গাড়ির দাম হয় 40,000 টাকা হবে, 1,20,000 টাকা হলে 50% যেটা আসছে সেটা হবে, মানে 40% ডাউন পেমেন্ট করতে হবে। আর দাদা যদি সিভিল খুব ভালো হয় মানে একদম চমলক ঝাঁকানাকা, তার ক্ষেত্রে কত আছে? তার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম যতটা লোন করানো যাবে করে করে দেবো। হ্যাঁ, এইভাবে সম্ভব হয়ে ওঠে না, শোরুমের অনেক প্রেশার থাকে। সেটাই তো, কাস্টমার ডকুমেন্টস নিয়ে আসলে যতটা ডাউন পেমেন্ট আমাদের করানো, ডকুমেন্টসটা যখন উঠবে একটু বলে দাও, একবার রিপিট করে দাও ডকুমেন্টস কি লাগবে। কাস্টমারের KYC যেটা আছে, ভোটার আধার প্যান আর ব্যাংকের বই আর ইলেকট্রিক বিল, বিল লাগবে, এগুলো হলেই ফাইন্যান্স হয়ে যাবে। আর দাদা তোমাদের তো হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে, এটা আপনারা কথা বলে নেবেন, এটা আর বেশি বলে আর বড় করবো না ভিডিও। আবার দাদা লোভ সামলাতে পারছি না, মানে তর সইতে পারছি না, ভুল করো না ভুল করো না, ঘুরতে ঘুরতে এসো রে, আসলে হবে স্বপ্ন পূরণ, একবার এসে দেখো রে। কোথায় আসতে হবে দাদা? এয়ার অটোমাট, এয়ার অটোমাটে আসতে হবে। তো প্রথমে আমরা শুরু করব ডানা কাটা পরি দিয়ে, 100 জেনারেশনের ক্রাশ, ক্রাশ ডানা কাটা পরি, ডানা কাটা পরি বলো সবই আজকে ক্রাশই দেখবো, মাথার থেকে মাথা। আচ্ছা দাদা মনে কিছু ডায়লগ লিখেছে, দাদাও বলবে ভিডিওতে আস্তে আস্তে আসবে। তো চলো দেখতে থাকি আর বলতে থাকি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি ডিউক 125, কন্ডিশন খুবই সুন্দর, 2020 সালের গাড়ি। এই গাড়িটা আমাদের আগের ভিডিওতেও ছিল, এবারও বলছি 1,10,000 টাকা আছে গাড়িটার দাম, 2020 সালের 125। এবার 2019-এর 200 ডিউক, যেটা 1200 RTO-র গাড়ি, কন্ডিশন খুবই সুন্দর আছে, যেটা হচ্ছে কমই চলা আছে। এই গাড়িটা কাস্টমারকে আমরা করে দেবো 1,25,000 টাকা, 1,25,000 টাকা করে দেবে। হ্যাঁ, তো 1,25,000 টাকা জায়গা আসলে আরো কম বেশি হয়ে যাবে, কিছু কম বেশি হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছি দাদা ডিউক 200, বলো ডিউক 200, যেটা ডিউক 200 2018 সালের গাড়ি হবে, কন্ডিশন খুবই সুন্দর। এই ডিউক RC 200, আচ্ছা 125টা মানে ওটা হয়নি না, 125 বললাম, ওটা ডিউক 125, ডিউক 200, এবার আসি আরসি। আচ্ছা ওটার দাম কত বলেছিল? 1,10,000, 1,10,000। তারপর 200 কত বলেছিল? 1,25,000 টাকা। সরি আমি একটু উনি অন্য পৃথিবীতে চলে গেছিলাম, তারপরে মানে গাড়িগুলো দেখে দাদা অন্য পৃথিবীতে চলে গেছে, মানে এতটা KTM তো প্রথম দেখাচ্ছি, অনেকদিন পরে দেখাচ্ছি RC 200, মানে মনটা আনছান করছে আমার, বলো। এবার যেটা দেখতে পাচ্ছি RC 200, এর প্রত্যেকটা কালারই কম বেশি শোরুমে আছে, খুব সুন্দর কন্ডিশনের গাড়িগুলো আছে।
তো এটা ব্ল্যাক হোয়াইটের উপরে আছে, কন্ডিশন খুবই সুন্দর। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেব 1,32,000 টাকাতে। 1,32,000 টাকাতে এটা পেয়ে যাবেন। এত সুন্দর কন্ডিশনের একটা RC 200, গাড়িটা ভালোভাবে দেখিয়ে দাও কত সুন্দর। RC 200 তো ঢেলে সাজিয়ে দিছো দাদা, খুবই সুন্দর আছে। যেটা BS4 এরই গাড়ি, 2018 হবে সম্ভবত। গাড়ির টায়ার কন্ডিশন দেখিয়ে দাও, আলিপুর রেজিস্ট্রেশনের গাড়ি, কত সুন্দর গাড়ি আছে। কাস্টমার না দেখলে, না ড্রাইভ করলে বুঝতে পারবে না। ঠিক, তো এই গাড়িগুলো প্রত্যেকটা, আগের ভিডিওতে যে আরসি গুলো নিয়ে এসেছিলাম অনেক ভালো কন্ডিশনের ছিল, সবই ডেলিভারি নিয়ে গিয়েছে, আবারও ভালো এসছে, আবারও এসছে নতুন স্টক। তো এই আরসি গুলো আপডেট আসলো। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো 1,35,000 টাকাতে। 1,35,000 টাকাতে। দাদা এবার ডায়লগটা হয়েই যাক নাকি, ডায়লগটা এবার হয়েই যাক, ডায়লগ আস্তে আস্তে। তো গাড়ি বলতে বলতে, গাড়ি দেখাতে থাকলে ডায়লগ হবে নাকি দাদা? একদম একদম। তো পরের গাড়িতে আসো, পরের গাড়িটা দেখাতে থাকো, দাদা ডায়লগটাও বলে দেবে। বলো দাদা, তো আগে ডায়লগ দিই হোক নাকি, আগে তুমি গাড়িটা দেখাও, ডায়লগটা তুমি বলে দাও। আচ্ছা কি ডায়লগটা, কি বলো বলো ডায়লগটা কি তুমি বলো তো। আচ্ছা আমি বলছি, দাদার ডায়লগটা পরেই আসবে, তো বলো। তো নেক্সট RC 200, কন্ডিশন খুবই সুন্দর। তো মানে কন্ডিশন খুবই সুন্দর, হোয়াইট অরেঞ্জ এর সঙ্গে আছে গাড়িটা। এই কালারটার অনেক মানে অনেক কাস্টমার খোঁজ করে, অনেক হোয়াইট অরেঞ্জ এর এই কালারটার অনেক ডিমান্ড আছে মার্কেটে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি। তো গাড়িগুলো সব করে টায়ার কন্ডিশন দেখিয়ে দিলে বুঝতে পারবে কন্ডিশন কতটা কম ইউজ হওয়া গাড়ি বা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে গাড়িটা। সেটাই, এই গাড়িটা সম্ভবত ABS চ্যানেলের গাড়ি আছে, 2019 মিডিলের গাড়ি। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো 1,50,000 টাকা। আচ্ছা এটা ABS মডেল আছে তাই তো, মানে নন ABS আর ABS দুটোই দেখিয়ে দিচ্ছি, আর 200 এর RC 200 এর। তো আমাকে রিকোয়েস্ট করেছিল দাদার যারা পিলার, পিলার মানে হচ্ছে যারা কাজ করে, আমি দেখিয়ে দিই। এই দেখুন এরা কিন্তু পিলার, এদেরকে পাবেন, হাই হ্যালো করতে হবে তো, ঠিক আছে। এরাই আমাকে হেল্প করে। তো আরো কয়েকজন আছে আমাকে বলেছিলেন ডায়লগ মারতে, তাহলে যে প্যাচা করে খেচা মেচাটা হয়ে যায় নাকি? একদম একদম, প্যাচা করে খেচা মাচা দেবু মারে ফু, এক চুটকিতেই কাম সারা, আসলে পাবেন কি সস্তার বহু। কোথায় আসতে হবে? এয়ার অটোমেটে আসতে হবে। তারপরে বলো, তো নেক্সট যেটা দেখতে পাচ্ছি RC, আবারও KTM। তো সব KTM বলতে বলতে মাথা গুলিয়ে যাচ্ছে, আজকে অনেক KTM দেখাবো, এখনো KTM আমাদের কাছে আছে। ওগুলো দাদা ওগুলো কটা আছে পর ভিডিওতে নিয়ে আসবো। আমাদের কাছে RC এখন মোটামুটি 10 খানা পর্যন্ত আপডেট আছে। বাবা, এক ভিডিওতে অনেকটা আনলে না, কাস্টমার কনফিউজ হয়ে যাবে যে কোন গাড়িটা এটা দেখানো হয়েছিল না ওটা। এই জন্য পর পর পাটে পাটে নিয়ে আসছি, পাটে পাটে সেল হচ্ছে, ডেলিভারি হচ্ছে। সেটাই তো। নেক্সট এটা RC 125 CC এর গাড়ি। তো কন্ডিশন খুবই সুন্দর আছে, 2021 এর গাড়ি, 2021 এর গাড়ি, কমই চলা গাড়ি, সম্ভবত 10-11,000 এর মধ্যে গাড়িটা রান করেছে। তো এই গাড়িটা 2021 এর মিডিলের গাড়ি। তো গাড়িটা ভালোভাবে দেখিয়ে দাও কত সুন্দর কন্ডিশনের আছে, সুন্দর কন্ডিশনের গাড়ি, গাড়ি খুব সুন্দর কন্ডিশন, স্ক্র্যাচলেস বডি, মানে চুলের দাগও পাবেন না একদম একদম একদম। তো এই গাড়িটা এত সুন্দর কন্ডিশনের গাড়ি, কাস্টমারকে আমরা করে দেবো 1,45,000 টাকাতে। 1,45,000, 2021 এর মিডিলের গাড়ি, 2021 এর মিডিলের গাড়ি। এটা ABS ছিল তাই তো দাদা? হ্যাঁ ABS এর, মানে এই দুটো ABS আছে, ওইগুলো নন ABS ছিল। হ্যাঁ দুটো ABS আছে, ওগুলো নন ABS। ওটা 50 ছিল, এটা হচ্ছে 45। হ্যাঁ 1,45,000 টাকা, যেহেতু 125 CC এর গাড়ি, 2021 এর মিডিলের গাড়ি, কন্ডিশন খুবই ভালো। আমাদের বসিরহাট RTO এর গাড়ি আছে, নাম ট্রান্সপোর্ট ইনস্ট্যান্ট ফাইন্যান্স হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে গাড়িগুলো খুব সুন্দর কন্ডিশনের আছে, কাস্টমার আসলে বুঝতে পারবে। সেটাই, তো সবাইকে বলি, ভিডিও ল্যাপটপে দেখে মোবাইলে দেখে কিন্তু বুঝবেন না, জায়গায় এসে কিন্তু ফিল করতে হবে। এই উদ্দেশ্যে আমার একটা ডায়লগ আছে, বলো 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 বলো। কাস্টমারদেরকে বলি যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আচ্ছা যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে পায়। আচ্ছা বাহ, ভালো ডায়লগ। তাহলে আমি বলতে পারি, তুমি আমার রাতের তারা, আধার গ্রহের বাতি, তুমি আমার ভগ্ন ঘুমের, মানে ঘুমটা ভেঙে গেলে একদম, তুমি আমার ভগ্ন ঘুমের বিশাল বড় একটা সাথী। ঘুম বাংলায় তো বেরোতে হবে নাকি? একদম একদম। তো এটা 1,45,000 ছিল। তো এইটাতে যাওয়ার আগে একটা ডায়লগ আমি বলবো। তো এই গাড়িটা দেখে, এটা তো ডানা কাটা পড়ে, এই গাড়িটা দেখে একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, ঘুম পাড়ানি মাসি পিসি, দাদার শোরুমে এসো রে,
রাজপালঙ্গে বসতে হলে চুটকি মেরে দেখো রে, একদম তাই তো, রাজপালঙ্গে বসতে হলে চুটকি মারতে হবে নাকি? একদম একদম আপডেট ভার্সন একদম, হ্যাঁ ভিফোর বলো তো R15 এর V4 দাদা রাজপালং দেখাচ্ছে, রাজপালং একদম রাজপালং এ বসতে হবে। আজকে কি বলেছি আসার আগে সব ক্লাস দেখাবো, আজকে সব ক্লাস হবে ঈদে, জাস্ট ক্লাস, শুধু ফুয়েল ভরবে আর চালাবে, চালাবে না একদম, ফুয়েল ভরে ভমহ করে যেতে হবে দিদি বন্ধুদের নিয়ে বসিয়ে নাকি? একদম একদম দোরগোড়াই, তার জন্য একটা আপডেট নিয়ে দাদা চলে এসেছে, বলো আপডেট ভার্সনের গাড়ি ভার্সন 4 R15 এর ব্ল্যাক পরি, একদম পয়লা খনি থেকে চলে এসেছে, ডার্ক নাইট এডিশন, কন্ডিশন খুবই সুন্দর বলাই লাগবে না, জাস্ট কাস্টমার দেখে নি, শোরুম পিস দাদা, শোরুম থেকে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে গাড়ি, একদম শুধুমাত্র 3000 কিলোমিটার কি 2500 কিলোমিটারের মধ্যে গাড়িটা রান করেছে। আচ্ছা কন্ডিশন খুবই সুন্দর আছে, হ্যাঁ তো আমরা প্রাইসটাও ঠিকঠাক প্রাইসেই দেবো কাস্টমারকে, শুধুমাত্র 1,70,000 টাকা দেব। আচ্ছা দাদা ডায়লগটা আরেকবার হয়ে যাক, যে বোঝে যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়, তো পেতে হলে আসতে হবে এয়ার অটোমেটে 1,70,000, আর একটু চুটকি মারবে নালে কিন্তু কাজ হবে না নাকি? এবার আবার দেখাবো শোরুম থেকে নিয়ে চলে এসেছে দাদা N160, বলো N160, এটাও 3 মাসের গাড়ি আছে, কন্ডিশন খুবই সুন্দর, জাস্ট বলবো না কাস্টমার দেখবে, বলার কিছুই নেই, নতুন গাড়ি, নতুন গাড়ি, হ্যাঁ তো কন্ডিশন খুবই সুন্দর, হ্যাঁ 3 মাসের গাড়ি কি বলার আছে, কিছুই নেই বলার নেই, শুধু মানে কমে চলা, 3000-4000 এর তেল ভরবে আর চালাবে, তেল ভরবে আর চালাবে, আমরা সব কাস্টমারদের একটাই কথা বলি, একটা কথা জিজ্ঞেস করি কতদিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে? হ্যাঁ যে কাস্টমারের অনেক কনফিউশন থাকে নেম ট্রান্সফার নিয়ে, অনেক প্রবলেম হয়, হ্যাঁ তো আমাদের প্রত্যেকটা গাড়ির উপরে যারা ফাইন্যান্স করছে, এটা কাস্টমারকে ভালোভাবে শুনে নেওয়া দরকার, যারা ফিনান্স করছে, ফাইন্যান্স করলে কাস্টমারের 1 থেকে 2 ইএমআই দলে মানে দেওয়ার পরে নামটা ট্রান্সফার হয়ে যায়, আপডেট হয়ে যায়, আর ক্যাশে নিলে, আর যারা ক্যাশে ডেলিভারি নিচ্ছে গাড়িটা তাদের ক্ষেত্রে আমরা যারা ইনস্ট্যান্ট নাম ট্রান্সফার করতে চাই, অনেক কাস্টমার আছে যে দাদা আমরা এক্ষুনি করবো না, 1 মাস পরে করবো, মানি প্রবলেম আছে, যারা ইনস্ট্যান্ট করতে চায় আমাদের থেকে তাদের আমরা 15 দিনের মধ্যে আপডেট করিয়ে দিই, টোটাল কাস্টমারের থেকে যদি ডেট মিস্টেক না হয় তার জন্য 1 মাস সময় নিই। আচ্ছা আচ্ছা 1 মাস সময় নিয়ে নাও তো দাদা, এতে এবার আসা যাক, বল এটা দাম কত রেখেছো? N160 ডিমান্ড তো কাস্টমাররা বুঝেই নিয়েছে কতটা আছে মার্কেটে, তো 3 মাসের গাড়ি কাস্টমারকে আমরা দেবো 1,20,000 টাকা, 1,20,000 টাকায় 3 মাসের গাড়ি, এটা তো 1,50,000 টাকার উপরেই দাম আছে নাকি দাদা? 1,65-65 উপরে আছে, মানে 3 মাসের মানে টায়ারটা দেখালে বুঝতে পারবে যে টায়ারের কাটা গুলো আছে না, এখনো কোনো কিছু গাড়ি চালানো হয়নি, মানে দেখেই বোঝা যাচ্ছে আনইউজ গাড়ি, মানে 45-50,000 টাকা খেচাংপু হয়ে যাচ্ছে, একদম একদম, তারপরে আবার আমি অন টেবিলে তোমার চ্যানেল থেকে কথা দিলাম, আরো কিছু নেগোসিয়েশন, আরো কিছু নেগোসিয়েশন অবশ্যই করতে হবে, দাদাকে নিগ্রাতে হবে নালে কিন্তু ডিসকাউন্ট পাবে না, একদম একদম, তারপরে তো আমি বলে নিই যে দেখালাম সবাইকে ছোট্ট জায়গায় দাদাদের ছোট্ট ছোট্ট গাড়ি, জায়গায় এসে আপনারা বলবেন আহা ব্যবহারটা কি ভারী, তো দেখিয়েছিলাম ব্যবহার, সব স্টাফরা কিন্তু খুবই ভালো, দাদাও খুব ভালো, আমি যতগুলো ভিডিও করেছি এখনো পর্যন্ত বাজে কিছু কমেন্ট আসেনি, আশা করব যে ভবিষ্যতে এরকম ভালো ভালো জিনিস আরও দাদা নিয়ে আসবে, তো আপনারা আসুন, অনেক কাস্টমার আমাদের অনেক ভালোবাসার মানুষ আছে যেগুলো ফ্যান ফলোয়ার্স আমাদের, এজন্য বলা ব্যবহারটা খুব ভারী, তাই তো যে আমাদেরকে প্রচুর ভালোবাসে, তারা অনেক ফোন করে আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ অনেক আসে, আজ সকালেই তোমার আসার আগে R15 এর এখানে যেটা আরেকটা মডেল ছিল আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম, তোমার 1 ঘন্টা আগে ডেলিভারি নিয়েছে, আচ্ছা ওটা ঘটকপুকুর থেকে, ও মানে আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে আছে, তো যাই হোক, তো যেন বললাম যে ছোট্ট জায়গায় দাদাদের ছোট্ট ছোট্ট গাড়ি, বেশি গাড়ি রাখে না দাদারা, যা রাখে একদম সলিড রাখে, একদম একদম, ছোট্ট জায়গায় দাদাদের ছোট্ট ছোট্ট গাড়ি, ছোট্ট জায়গায় এসে বলবে আহা ব্যবহারটা কি ভারী, ব্যবহারেই কিন্তু বলে না, ব্যবহারেই বোঝা যায় মানুষের কত দূর কি করতে পারবে, কারণ যদি দূরে সোস থাকে তাহলে কিন্তু ব্যবহারটা ভালো করতে হবে, একদম একদম, তো দাদা এই গাড়িতে আসি বলো, R15 এর ভার্সন 3, এটা বসিরহাট আরটিওর গাড়ি, BS6 এর গাড়ি, কন্ডিশন খুবই সুন্দর আছে, খুবই সুন্দর আছে, হ্যাঁ তো এই গাড়িটা ডবল ABS এর সঙ্গে ভার্সন 3 BS6 এর মডেল আছে, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো 1,32,000 টাকাতে, 1,32,000 টাকাতে এটা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে, ডুয়েল চ্যানেল ABS, এটা কত সালের ছিল দাদা? এটা 2021 এর গাড়ি, 2021 এর গাড়ি, তারপরে আবার দেখবো আমরা একটা ডার্ক নাইট এডিশন, এটা কিন্তু খুবই দাদা ডিমান্ড এই গাড়ির, বলো কন্ডিশন খুবই সুন্দর আছে, তো এটা ম্যাট গ্রের উপরে আছে, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা BS6 এর গাড়ি, কাস্টমারকে আমরা দেবো 1,28,000 টাকাতে, 1,28,000 টাকাতে এটা আপনারা পেয়ে যাবেন, তারপরে দেখবো আমরা লেজেন্ডারি বাইক, তাই তো 220F, হ্যাঁ তো 220F অনেক
মানে ইয়ং জেনারেশনের একটা ফেভারিট গাড়ি, ক্রাশ বলতে পারো, ক্রাশ অনেক দিন থেকেই চলে আসছে, আজও চলছে, আজও ডিমান্ড অনেক, নতুন ভাবে আবারো বের করছে কোম্পানি বাধ্য হয়ে, বাধ্য হয়ে, মানে কাস্টমারের এত চাহিদা যে না বার করে পারলো না। হ্যাঁ সেটাই। হ্যাঁ তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেব, ডবল এবিএস এর গাড়ি, ডবল এবিএস মানে লাস্টের মডেল এটা, তাহলে বলা যায় ডবল এবিএস এর গাড়ি কাস্টমারকে দেব 82,000 টাকা। কি কইতাছো? হ্যাঁ কি কইতাছো? সঠিক কি দাম বললাম? 82,000 টাকা। চলো আরো 2,000 টাকা লেস, 80,000 টাকাই দেব। কি কইতাছো দাদা? 1,00,000 টাকার নিচে তো ডবল এবিএস পাওয়াই যায় না। 80,000 টাকা, 1,00,000 ঢাকা টাকা করে দিলে, একদম 80,000 টাকা। আবার ভিডিওর মধ্যে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, তো জায়গায় আসুন দাদারা, জায়গায় না আসলে কিন্তু হাতছাড়া। ভুল করো না, ভুল করো না, একবার ঘুরে যাও, আসলে পাবে কি পাবে দাদা? ডানা কাটা পরি, ডানা কাটা পরি, চুটকি মেরে ফটাফট নিয়ে যাও, যে খুঁজবে সে খুঁজবে, কে খুঁজবে, আর যে খুঁজবে সে পাবে, একদম 80,000 টাকায় ডুয়েল চ্যানেল এবিএস 220F। তারপরে তো আবারও 220F এর একদম নিউ গ্রাফিক্স এর সঙ্গে কন্ডিশন খুবই সুন্দর, এটাও ডুয়েল এবিএস এর সঙ্গে, আরো বয়স অনেক কম আছে, আরো বয়স অনেক কম আছে। আচ্ছা তো এই এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো শুধুমাত্র 92,000 টাকা, 92,000 টাকা। এটা হচ্ছে, এটা কত সালের ছিল দাদা? এটা 2020 হবে, আর এটা 21-এর হবে, 21-এর মানে মানে দোরগোড়া যখন বন্ধ করেছিল তখনই কিন্তু এইগুলো লাস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, দুটোই ডুয়েল চ্যানেল, এই মডেলটা কাস্টমার এইগুলো অনেক খোঁজ করে, এবিএস চ্যানেলগুলো, নন এবিএস এর গাড়ি অনেক কমে পাওয়া যায়, কিন্তু এইগুলো এবিএস কন্ট্রোলের গাড়ি আছে, অনেকে চালাতে পছন্দ করে। এটা ডুয়েল চ্যানেল এবিএস? হ্যাঁ ডুয়েল, ডুয়েল চ্যানেল এবিএস। একটা আছে 80, মানে দুই ভাই বয়সের জন্য দামটা একটু ফারাক আছে, তো এটা 80 তে পাবেন, এটা 92 তে পাবেন। হ্যাঁ একদম। তো আরো কালেকশন আছে, আমরা দেখাবো। তো আজকে একটা, হ্যাঁ বলো দাদা, বলো বলো। তো স্টক এখনো প্রচুরই আছে, প্রচুর আছে। হ্যাঁ তো আজকে সবগুলো মোটামুটি একটা ভিডিওর মধ্যে শর্ট শর্ট কভার করে করে নেব। তো আপনারা দেখতে থাকুন, দাদা কিন্তু ওই ঝাঁকা নাকা চমলক্ক দাদার থাকবে, তো আসুন দেখা যাক। দেখুন ভিডিও তো করি, গাড়ি দেখায় তো, হিরোদেরকেও দেখাতে হবে, না হলে কি করে হবে দাদা, তাই না? একদম। এই যে দাদার শোরুমের হিরোরা সবাই, আরেকজন আছে তাকেও দেখাবো আমি, এই যে আমাদের ম্যানেজার, আগেও দেখিয়েছি, ঠিক আছে? তো একটুখানি দাদা ডায়লগটা হয়ে যাবে, কি ফেমাস ডায়লগ, পেঁচা করে দেবু দেবু মারে ফুল, চারিদিকে শুধু গোলাপের ফুল, কি হবে তারপরে? সবাই সবসময় কাস্টমারদের সঙ্গে থাকে, আমি সবসময় হয়তো থাকার সম্ভব হয় না, এরা সবাই তোমাদেরকে হেল্প করবে, তো সবাই এসো ভিজিট করো। তো নামগুলো একটু শুনে নি, থ্রি ইডিয়েট বসে আছে, এক এক করে বলো নাম। আব্দুল কালাম মোল্লা। তারপরে সাইন ইসলাম। তারপরে ইমরান। লজ্জা পাচ্ছে তো এই ইমরান, আমার ওয়ার্কশপের ডিপার্টমেন্টে আছে। আচ্ছা তারপরে সেলসে আছে। আচ্ছা তারপরে ম্যানেজার আছে, ম্যানেজারকে তো দেখিয়ে দিলাম, তো আরেকবার একটু দর্শন দিয়ে দিই ম্যানেজারের। এই যে ম্যানেজার একটু লাজুক কিন্তু কথা কম বলে। তো এবার আমরা কাজ দেখাবো, তো দাদা আমরা এখন চলে আসবো সব ডানা কাটা পরিদের সামনে, সব কালারে পেয়ে যাবে এনএস 125, 160 আর 200 সব পাবে তো? একদম একদম একদম। তো দাদা তাহলে আমরা ব্ল্যাক পরি দিয়ে শুরু করি, বলো। প্রথমে একটা ম্যাট গ্রে এনএস দেখতে পাচ্ছি, 125, 125। হ্যাঁ তো কাস্টমার তো আমরা 125ই চাইছে, তো যা চাই আমরা তাই নিয়ে আসি, তাই নিয়ে আসি, একদম। হ্যাঁ তো মাইলেজটা ভালো পাচ্ছে তো এর জন্য? একদম একদম। হ্যাঁ কন্ডিশন খুবই সুন্দর। হ্যাঁ 2022 এর মডেল, তো কাস্টমারকে আমরা দেবো 90,000 টাকাতে, 90,000 টাকাতে। কি কইতাছো? আমার 90,000 টাকাতে আবারও। আচ্ছা 22 এর মডেল এনএস। আচ্ছা বাবা, দাদা তো আজকে একদম বলছে ঈদের সময় সবাই গাড়ি নিয়ে যাবে, এর সঙ্গে তেল হেলমেট গিফট তো একদম পুরো চলছে ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে আগের ভিডিওতে দেখিয়েছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি, তো ওইটা কিন্তু একদম এমন একটা গিফট দেবে দাদা সারা জীবন মনে রাখবে, একদম আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখতেই হবে, গাড়ি কিনতে গেলেই কিন্তু মনে পড়ে যাবে, হ্যাঁ ওখানে যাই চলো। দেবুদা কিন্তু আজকে ফাঁকি দিচ্ছে, মানে অনেক গাড়ি বাদ দিয়েছে সামনে, না ওগুলো দেখাবো সব। তারপরে তো এনএস 125, কন্ডিশন খুবই সুন্দর আছে, এটাও এক বছরের মধ্যে বয়স, তো কাস্টমারকে আমরা দেবো 92,000 টাকা, 92,000 টাকা। তারপরে এর সঙ্গে কিছু একটু অফারের বাইক দেখিয়ে দিই, কাস্টমারদেরকে ভালো লাগবে, চলো একটা 28,000 টাকার বাইক দেখিয়ে দাও, 28,000 টাকার বাইক মানে মোবাইলের দামে পেয়ে যাবে, বলো। বাজাজ ভি, বাজাজ ভি 28,000 টাকাতে দেবো কাস্টমার, ঈদ উপলক্ষে যারা কম পয়সায় বাইক খুঁজছো তাদের জন্য। তারপরে দাদা ওখানে আর কি আছে অফারে? তারপরে ওই 30,000 টাকাতে দিয়ে দেবো পালসার, পালসার 30,000 টাকায় পালসার। আবারও একটা জিক্সার দেখিয়ে দাও ওই মাথাতে, জিক্সার। হ্যাঁ
জিক্সার ওটা দেখিয়ে দাও কাস্টমারকে, আমরা 32000 টাকাতে দেবো জিক্সার। 32000 টাকা, দেখুন এগুলো কিন্তু সব কাদা মাখা পড়ি একদম, আসলে কিন্তু ধোলাই পোছাই করে একদম ঝাকানাকা হয়ে যাবে না? একদম 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 ঝাকানাকা চমলক্ক। তাহলে কি দাদা করবো, বিয়ে নেবো না কোপন, কাদা মাখা পড়ি দেখে ভরে যাবে সবার মন। আর কি আছে এখানে দাদা? আরো প্রচুর অফারের বাইক আছে, তো কাস্টমার আসুক, কিছু কিছু ভিডিওর মধ্যে আকর্ষণ থাকবে। হ্যাঁ অবশ্যই থাকবে। তো আমরা এখানে আবার আবার এনএস দেখি। এনএস এক বছরের মধ্যে বয়স, এক বছরের মধ্যে বয়স, এক বছরের মধ্যে বয়স, 2022 এর গাড়ি, কাস্টমারকে দেবো 92000 টাকা। তারপরে 2019 এর 160 এনএস কাস্টমারকে দেবো 60000 টাকা। দেখুন এই যে টায়ারটা খারাপ ছিল বলে কিন্তু বদলে দিয়েছে, ঠিক আছে একদম একদম। তারপরে নেক্সট আমাদের এনএস 125 আবারও, এটা 3 মাস বয়স আছে, 3 মাস বয়স, 3 মাস বয়স আছে, কাস্টমারকে দেবো 95000 টাকা, 95000 টাকা, 2000 কিলোমিটার চলা গাড়ি, কারণ কন্ডিশন হিসেবে দামটা হবে, এজন্য তো দামটা একটু মানে একটু বেড়ে গেছে, তবে ডিসকাউন্ট হয়ে যাবে। তারপরে একদম, তারপরে তো এটা হচ্ছে এনএস 125, কন্ডিশন খুবই সুন্দর আছে, এটাও এক বছরের মধ্যে। তো এই গাড়িটাও কাস্টমারকে আমরা সেম প্রাইসে দেবো 95000 টাকা, 95000 টাকা। দেখুন এখান থেকে গাড়ি কিনলে মানে বারবার ডাক্তারখানায় যেতে হবে না, না না ডাক্তারখানায় বারবার না, একবারও যেতে হবে, একবারও যেতে হবে না, 2-5 বছর, আবার 2-5 বছর পরে নিয়ে আসুন, আবার নতুন গাড়ি নিয়ে যান। আমরা এক্সচেঞ্জও করে দিই, কোনো কাস্টমার দীর্ঘদিন চালিয়ে দেখা যাচ্ছে বোর হয়ে যাচ্ছে, আমরা হতে দেবো না, আসবে এক্সচেঞ্জ করবে, অন্য গাড়ি নেবে, নিয়ে চলে যাবে একদম। তারপরে দেখো ঘোড়ার কালেকশন, তাহলে একটা ডায়লগই হয়ে যাক, কি আম পাতা জোড়া জোড়া চাপাক, মারবো চাবুক ছুটবে ঘোড়া, জলদি আসুন আপনারা না হলে সব কিছু হাত ছাড়া। বলো তো 4V কমেন্ট করছিল কাস্টমাররা, তো 4V নিয়ে আসি শোরুমে। তো 4V এটা 2020 সালের গাড়ি, কন্ডিশন খুবই সুন্দর আছে, এটাতেও ABS আছে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেব শুধুমাত্র 71000 টাকা। এবার আমার গাড়িটাই দেখাচ্ছি, আমার গাড়ি না মানে সেম দাদা, আমার এই কালারেরই গাড়ি আছে, আমার গাড়ি দাদা, আমি খুব সাজিয়ে যত্ন করে রেখে দিই। বলো দাদা এর সম্বন্ধে। 4V তো রেড কালারের উপরে আছে, কন্ডিশন খুবই সুন্দর। বলো তোমার গাড়ি কততে দেবে? না দাদা এটা আমার গাড়ি না, আমার গাড়ি আমি কখনো বিক্রি করব না, ওরা 71000 টাকাতেই দেবো, চলো 70000 টাকাতেই, 70000 টাকাতে হয়ে যাবে। তারপরে আবার দেখো ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালারের তো সেম প্রাইসেই দেবো, 2019 এর এন্ডের গাড়ি, 20 সাল হতে পারে, ABS আছে ওটাতে, আছে তো কন্ডিশন খুবই সুন্দর। তো এই গাড়িটাও আমরা সেম প্রাইসে দেবো 71000 টাকা, 71000। এবার দেবো 2V, এতক্ষণ 4V দেখলাম, এবার 2V দেখি, BS6 এর গাড়ি আছে, তো কন্ডিশন খুবই সুন্দর, এক বছরের মধ্যে বয়স আছে গাড়িটার। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো 91000 টাকা। আর একটা কথা বলে দিই, যারা বুলেট লাভার আছেন মানে রয়্যাল এনফিল্ডের, দাদার কাছে কিন্তু আছে, বাট রেডি হয়নি বলে আমি দেখাতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল এনফিল্ড আমাদের কাছে আছে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, রয়্যাল এনফিল্ডও পেয়ে যাবেন। দাদা এটা কত দেবে বলছো? এটা কাস্টমারকে দেবো 91000 টাকা। কত সালের ছিল দাদা এটা? এটা 2022 এর এন্ড, তাহলে এটা ABS আছে তাই তো? হ্যাঁ ABS আছে। তারপর একটা দেখো দাদা, নেক্সট BS6 এর গাড়ি, ওটাও 9-10 মাসের গাড়ি, কন্ডিশন খুবই সুন্দর আছে, ওটা কাস্টমারকে 93000 টাকাতে দেবো, 93000 টাকাতে দিয়ে দেবে। তারপরে দেখবো BS6 এর গ্ল্যামার, গ্ল্যামার তো সামনে ডিস ব্রেকের সঙ্গে আছে, কন্ডিশন খুবই সুন্দর, ব্ল্যাক কালারের উপরে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো শুধুমাত্র 66000 টাকাতে, 66000 টাকাতে দিয়ে দেবে। তো আরো গাড়ি আছে, তো আমরা এখান থেকে মিডিল থেকে গাড়ি দেখবো, কারণ কিছু কিছু গাড়ি এখনো বেরোয়নি তাই তো দাদা? হ্যাঁ, কিছু কিছু গাড়ি আগের ভিডিওতে এসছে, ম্যাক্সিমাম যেগুলো নতুন আপডেট হয়েছে আমরা দেখাচ্ছি। এটা আপডেট হয়েছে SP Shine, কন্ডিশন খুবই সুন্দর, 2019 এর গাড়ি, ইনস্ট্যান্ট ফাইন্যান্স নাম ট্রান্সফার হয়ে যাবে গাড়িটা, দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি। আর এটা হচ্ছে দাদা গরিবদের সোনা, এটা গরিব মানুষের সোনা, শাইন গাড়ি, শাইন গ্ল্যামার সুপার, এগুলো তো কাস্টমারদের 12 মাসই চাই থাকে। হ্যাঁ ঠিক, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেব শুধুমাত্র 55000 টাকা, দামে কম আছে, ভালো রয়েছে। তারপরে পালসারের আমরা কিছু কালেকশন দেখবো, বলো পালসার 125 সিসির গাড়ি আছে, তারপর এগুলো 150 আছে, 125 আমাদের কাছে অনেক আছে, ওগুলো আমরা দেখবো, ওগুলো দেখবো। তো এটা 150 আছে, কন্ডিশন এটা ডাবল ডিশ তাই তো? ডাবল ডিশের গাড়ি, কাস্টমারকে আমরা দেবো 62000। আচ্ছা দাদা ABS টা নেই না? ABS মডেলটা নেই? এটা ABS মডেলের গাড়ি। আচ্ছা ABS মডেল আছে, ABS মডেলের গাড়ি। আচ্ছা তাহলে নিউ ভার্সন হবে, নিউ ভার্সন 62000 টাকাতে দেবো, 62000 টাকায়। আবারও দেখবো পালসার 150, কন্ডিশন খুবই সুন্দর আছে,
ওটা কাস্টমার কে আমরা দেব 868 টাকায় ডুয়াল চ্যানেল এবিএস এর সঙ্গে। আর ফিনান্স কিন্তু অ্যাভেলেবল রয়েছে, অবশ্যই এটা মাথায় রাখবেন। ফিনান্সের এরিয়াটাও কিন্তু অনেক বড় এরিয়া আছে, একদম একদম। তো সেটা আপনারা এসে কথা বলে নেবেন। তারপরে টপ মডেল দেখবো দাদা, এক্স ব্লেড অনেকেরই চাহিদা থাকে, এক্স ব্লেড কন্ডিশন খুবই সুন্দর আছে, কাস্টমারকে আমরা 65000 টাকাতে দেবো। হ্যাঁ, তারপরে FZS দেখবো দাদা, FZS হ্যাঁ কন্ডিশন খুবই সুন্দর আছে, ভার্সা 12Z এর। তো এটার ডার্ক নাইট এর সঙ্গে আছে, কালার কন্ডিশন খুবই সুন্দর। হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো শুধুমাত্র 62000 টাকা। তারপর দেখবো পালসার 125, আবারও 125 কন্ডিশন খুবই সুন্দর। ওটা টপ মডেল আছে, টপ মডেল BS6 মডেল। ওই মডেলে আরো বেশ কিছু গাড়ি আছে, আমাদেরকে দেখাবো। হ্যাঁ দেখাবো, চলো ওটা দেখে নেই। ওটা কাস্টমারকে আমরা 70000 টাকা দেবো, BS6 এর গাড়ি। হ্যাঁ, আসলে কিছু নেগোসিয়েশন হয়তো করব, অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ, নেক্সট আবারও ABS চ্যানেলের পালসার। তো ওটাও কন্ডিশন খুবই সুন্দর আছে, BS6 এই BS4 এর টুয়েন ডিক্স মডেল। তো 150cc এর গাড়ি। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেব 68000 টাকায়। তো ম্যানেজার দাদাকে বলবো যে দাদা যেটা বলছিল যে 125, তো 125 এরও গাড়ি দেখাবো। এরপরে মাইলেজ কিং, আর দাদা কিন্তু দিদি বোনদেরও ভুলে যায়নি, তাদেরকেও মনে রেখেছে, তাদেরও কালেকশন আছে, সেগুলোও দেখবো। তো স্কুটির কালেকশন আমাদের কাছে প্রচুরই আছে। হ্যাঁ, তো স্টক তো মোটামুটি আছেই, বেরোচ্ছে আসছে, বেরোচ্ছে আসছে। তো ঈদের লাস্ট আপডেট এটাই, এরপরে কিন্তু অন্য অফার আসবে, তাড়াতাড়ি আসুন। ঈদের আগে আমাদের এটাই লাস্ট মনে হচ্ছে, তারপরে আবার ঈদের পরে আসবো। হ্যাঁ, ওটা অন্য অফারে আসবে, এই অফার গুলো কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, তো 125 দাদা, এটা তো মুখ দেখা যাচ্ছে, তাহলে একটা চিরুনি রাখতে হবে পকেটে। মুখ দেখা মানে তো নতুনই গাড়ি। হ্যাঁ, তো নতুন গ্রাফিক্স এর সঙ্গে কন্ডিশন খুবই সুন্দর আছে। হ্যাঁ, বারাসাত আরটিওর গাড়ি, যারা বারাসাত লাভার্স আছে, অনেক কাস্টমারের চাহিদা থাকে, 26 এর নাম্বার আছে, 26 এর নাম্বারই চাই, তাদের জন্য বেস্ট গাড়ি, কন্ডিশন একদম নতুন। হুম হুম, জাস্ট গাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিলেই হবে, এত সুন্দর কন্ডিশনে আছে। হ্যাঁ, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা 70000 টাকাতে দেবো। আচ্ছা, 70000 টাকা, BS6 গাড়ি, BS6। তাহলে ক্যামেরাটা এদিকে হবে, রসে ভরা রসমালাই, প্রাইস শুনে ঘরের থেকে দৌড়ে পালাই, কোথায় আসতে হবে দৌড়ে পালিয়ে, এয়ার অটোমার্ট। হ্যাঁ, এয়ার অটোমার্ট। এবার কাদা বাঘা পরি দাদা, এটা রেডি হয়নি, দাম কত দিতে পারে রেডি করে? রেডি করে এটা সার্ভিস করে, এটা 19 এরই গাড়ি আছে, কাস্টমারকে আমরা মোটামুটি 52000 টাকাতে করে দেবো সার্ভিসিং করে। হ্যাঁ, এটা লিভো আছে কিন্তু, লিভো হান্ডা লিভো, মাইলেজ কি? তারপরে 125 দেবো, 125 কন্ডিশন খুবই সুন্দর আছে, মানে সেম গাড়ি যেটা আগে দেখালাম, সেম গাড়ি, 12700 এর গাড়ি, এটাও 12700 নাম্বার আছে, 12700 গাড়ি, সেম গাড়ি, সেম একদম, সবকিছু একই, প্রাইসও একই, কাস্টমারের দুটো চালিয়ে যেটা ভালো লাগবে সেটা নেবে, একই প্রাইসে দুই ভাই যেটা পছন্দ হবে সেটা নিয়ে চলে যান, একদম। হ্যাঁ হ্যাঁ, তো এটার দাম ওই একই রয়েছে, তাই তো 70000 টাকাতেই দেবো, একই কন্ডিশনের, একই এজের গাড়ি, একই আরটিওর গাড়ি। আচ্ছা, এই যে কাদা মাখা পরি, এই যে টুটা ফুটা সিট, এগুলো দেখাচ্ছি কারণ কি, এগুলো হচ্ছে গরিবদের সোনা, তো এগুলো কিন্তু মাইলেজ কিং বলে, আপনারা আসলে এগুলো তো না থাকলে তো কাস্টমার বুঝবে কি করে, আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও করছি, তাহলে আমরা সব নতুন, তাহলে সব কাস্টমার ভাববে যে সব কি দাদারা নতুন গাড়ি দেখাচ্ছে নাকি, সেটাই সেটাই। তো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, চিন্তা করবেন না দাদা, বলো এটা, এগুলো আমরা চেঞ্জ করে দেব যেগুলো আছে। তো কাস্টমারদের রিকোয়েস্টে অনেক কিছু হয়ে যায়, তো কাস্টমাররা যারা আসতে হবে আপনাদের, তো কাস্টমাররা যারা এসে শোরুমে ভিজিট করেছে তারা জানে আমাদের থেকে ডেলিভারি নিয়েছে, আমরা কাস্টমারদের রিকোয়েস্ট ম্যাক্সিমাম রাখার চেষ্টা করি, তো রাখবো, কাস্টমাররা আসুক। নেক্সট আবারও, এটা দাম কত রেখেছো দাদা? এটা দাম বলা হয়নি, 2019 এর মিডিল এর গাড়ি, এটা রেড অন, খুবই চাহিদা আছে মার্কেটে, খুবই চাহিদা, খুবই চাহিদা। তো কাস্টমারকে আমরা 50000 টাকাতে দিয়ে দেবো, TVS রেড অন, রেড অন রেডি করার পরে এটা প্রাইসটা আসবে। হ্যাঁ, তারপরে আবার দেখবো শাইন, হন্ডা শাইন BS6 এর গাড়ি, এটা CB BS6, কন্ডিশন খুবই সুন্দর আছে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো 63000 টাকাতে, BS6 এর গাড়ি, BS6 এর গাড়ি। তারপরে দেখুন ওটা রেডি করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, একদম রেড অন, BS6 এর গাড়ি। হ্যাঁ, এটা BS6, শুধু রেডি করাই নয়, গাড়িটা নতুনই গাড়ি, 22 এর মডেল, 2022 এর মডেল। হ্যাঁ, কাস্টমারকে আমরা এই গাড়িটা দেবো শুধুমাত্র 63000 টাকা। দেখুন দাদা প্রথমে বলছিল যে 10খানা KTM আছে, দেখুন একটা রেডি হয়ে এসেছে, বাট ওটা দাম ফেলা হয়নি। তো এরকম কিন্তু প্রচুর কালেকশন আছে, ভাববেন না যে ও কটা, দেখলে কিন্তু অনেক আছে, মানে ভিতরে গাড়ি এখনো আছে গোডাউন করা, তো সেগুলো যত রেডি না হচ্ছে আমরা ঢোকাতে পারছি না, সেটাই। তো গাড়িগুলো তো আপনাদের KTM এ যা লাগবে সব পেয়ে যাবেন। তো দাদা এই যে বুলেটটাও তো রেডি হয়নি, তো এই দামটা আমরা শুনবো না, তো বুলেটটাও মোটামুটি কতর মধ্যে চলে যায় রেডি করে দিলে দাদা? এটা মোটামুটি ক্লাসিক 350, কন্ডিশন খুবই সুন্দর আছে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেবো 116000 টাকাতে, 116000 টাকাতে আছে, এখনো রেডি হয়নি। হ্যাঁ, রেডি করে কিছু সার্ভিসিং বাকি আছে, আমরা করে দেবো, 116000 টাকাতে পেয়ে যাবে কাস্টমার। হ্যাঁ,
350 সিসির গাড়ি, এটার এখন অন রোড প্রাইস আছে 2,50,000 টাকা, প্রায় 2,50,000 এর গাড়ি, কত মানে 50% হ্যাঁ ডিসকাউন্ট। তারপরে আমরা দেখবো দাদা ডানা কাটা পুরি ডমিনার, ডমিনার 400 BS6 এর গাড়ি। হ্যাঁ তো গাড়ি একদমই নতুন গাড়ি, BS6 এর গাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওকে গাড়ি। তো ডবল ABS এর সঙ্গে আছে, মানে প্রাইসও ঠিকঠাক রেখেছি আমরা গাড়িটার। তো এই গাড়িটা BS6 এর গাড়ি, কাস্টমারকে দেবো 1,60,000 টাকাতে 400 সিসির গাড়ি, 1,60,000 টাকাতে 400 সিসির গাড়ি। তারপরে দেখবো আবার 125 দেখবো আমরা, 125 ডিউক, ডিউক। তো আজ তো শুধু KTM এর ছড়াছড়ি চারিদিকে। তো এই গাড়িটা 2020 সালের গাড়ি, কন্ডিশন খুবই সুন্দর আছে, কাস্টমার কে আমরা দেবো 1,20,000 টাকা। আচ্ছা দাদা একটা ডায়লগ বলছিল, ডায়লগটা আরেকবার হয়ে যাক, কি জানি ডায়লগটা ছিল যে একসঙ্গে করি কাজ, মিলেমিশে করি কাজ, মিলেমিশে করি কাজ, হারি জিতি, হারি জিতি, হারি জিতি নাই লজ, নাই লজ। তো মিলেমিশে করি কাজ দাদা বলতে চাইছে, আপনাদের সাহায্য ছাড়া তো আমি আগাতে পারবো না, একদম। তো দুজনকে মানে ভিউয়ার্স দাদার কাস্টমার মিলেমিশে কাজ করতে হবে, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই লজ। তো হারবেন না আপনারাও, দাদাও কিন্তু আপনাদের হারতে দেবে না, তাই এখানে লজ্জাটাও নেই, একদম। তো দাদা বলছে আপনারা জায়গাটায় আসুন, এসে মার্কেটে থাকতে গেলে সবাই সবাইকে নিয়ে চলতে হবে। তো সেই জন্য সবাইকে বলি মিলেমিশে কাজটাকে করো, তোমরাও আমাকে সাপোর্ট করো, আমরাও তোমাকে সাপোর্ট করবো, সাপোর্ট করবো, সেটাই স্বপ্নটা পুরো হবে, ডিলটা হবে না, সেটাই স্বপ্নটা পুরো হবে, তাতে আপনাদের স্বপ্নটা ভাঙবে না, বলো দাদা। তোমরা যদি তোমাদের অসুবিধা না বলো আমরা কি করে বুঝবো, সেটাই সেটাই। তো আসো দেখো, ভিজিট করো, প্রবলেম শেয়ার করো, এক জায়গায় বসে ঠিক আন্ডারস্ট্যান্ডিং, আর আসলে আসলে ফেরত যেতে পারবেন না, একদম। আচ্ছা দাদা স্কুটি দেখার আগে, আমরা এটা দেখার আগে মাইলেজ কিং গুলো দেখবো, আগে ডিউকটা বলে নাও। ডিউক 1,20,000 টাকাতে দেবো, 2019 এর এন্ড, 20 সালেরই গাড়ি। আচ্ছা 20 সালের গাড়ি। তো দিদি বোনদের কালেকশনের আগে আমরা যেটা একটা দেখাবো, গন্ধ শুকবে আর হুসুস করে উঠবে, ওগুলো একটু আমরা আগে দেখো, গরিবের সোনা ওকে আমরা বলে থাকি, মাইলেজের রাজা, মাইলেজের রাজা। তো শুধু মাইলেজ বাইক তো মানে অনেকই আছে শোরুমে, তার মধ্যে কিছু কিছু বাইক আছে যেগুলো ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না, দূর থেকে দেখিয়ে দাও। যেমন ওই সাইডে আই স্মার্ট আছে, তারপরে এইচএফ ডিলাক্স আছে, তারপরে প্লাটিনা আছে, তারপরে আবারও প্লাটিনা আছে, সুপার স্প্লেন্ডার আছে, এগুলো একটা প্রাইস বলে দাও, গ্ল্যামার আছে, এগুলো অ্যাপ্রক্স মোটামুটি ধরো প্লাটিনা যেগুলো আছে 40-45 এর মধ্যে আছে। কত সালের আছে দাদা গুলো সব? 19-20 সালের মধ্যেই। আচ্ছা আমাদের ম্যাক্সিমাম গাড়ি 19 সালের উপরে আছে, সেটা 19-এর কমে খুব কম গাড়ি আছে, সবই আপডেট গাড়ি, 40-45 এর মধ্যে পেয়ে যাবে, তাই তো? একদম একদম। আর আর সুপার স্প্লেন্ডার গুলো কততে পাবে? সুপার স্প্লেন্ডার যেগুলো 20 সালের গাড়ি, 58-60 এর মধ্যে হয়ে যাবে। আর হচ্ছে আর দাদা আই স্মার্টটা যেটা রয়েছে, এইচএফ ডিলাক্স আই স্মার্ট, এইগুলো মোটামুটি আপনাদেরকে 40-45 এর মধ্যে চলে আসবে। হ্যাঁ মানে 19-20 গাড়ি আছে। এবার দিদিবন্ধের কালেকশনে আমরা চলে আসব, যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি টপ মডেল রেস এডিশন, বলো রেস এডিশন, কন্ডিশন খুবই সুন্দর আছে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দেব শুধুমাত্র 70,000 টাকাতে। কত সালের ছিল দাদা এটা? এটা 21-এর মডেল। এটা কি XP আছে? XP আছে আমাদের বাইরে, কিন্তু XP না, এটা রেস এডিশন, রেস এডিশন আছে। তারপরে দাদা, তারপরে হন্ডা ডিও আছে, কন্ডিশন খুবই সুন্দর, এটাও 20 সালের গাড়ি হবে, 58,000 টাকাতে করে দেবো। হ্যাঁ তারপর ডিও DX মডেল, ওটা কিন্তু মাইলেজ কিং, একদম, ওটা 56,000 টাকাতে করে দেবো, 19-এর এন্ড, 20 সালের গাড়ি, DX মডেল ওটা কিন্তু মাইলেজ কিং। তারপরে 20 সালের গ্রাজিয়া আছে, ওটা আমরা করে দেবো 50,000 টাকাতে। হ্যাঁ তারপরে 45,000 টাকাতে করে দেবো হিরো প্লেজার, প্লেজার। তো এই ছিল দাদাদের স্টক, আরো তো গোডাউনে অনেক গাড়ি রয়েছে, আর KTM এর ছড়াছড়ি, আসুন এসে খালি মনটা খুলে বলতে হবে, আর যদি মনটা খুলে বলেন তাহলে কিন্তু কিনে নিয়েই বাড়ি যেত, একদম একদম। তো আসুন আপনারা দাদাকে সাপোর্ট করুন। তো দাদা কিছু মেসেজ দেওয়ার থাকলে দিয়ে দাও, আমরা তো এতক্ষণ অনেক গাড়ি দেখালাম, তো দাদা সেটাই বলছে স্পেশাল মেসেজ দেবে। তার আগে আমি একটা কথা বলে দিই, দাদাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আর প্রথমে আপনারা সেটা শুনে নিয়েছেন, দাদা বলেই দিয়েছে ইন্ট্রোতেই বলে দিয়েছে প্রথমে, তো ইউটিউব চ্যানেল আছে AR অটোমার, তাই তো? হ্যাঁ। আর ফেসবুক পেজও AR অটোমার, ফেসবুক পেজও আছে AR অটোমার। তো দাদা আমাকে তো এখন 15 দিন পরপরই ডাকছে, তো আমি সেটাই বলবো, আমার তো এরকম আসা সম্ভব হবে না, দাদাদের নতুন স্টক আসলেই ওখানেই হয়ে যায়, তাই তো? আপডেট আমাদের AR অটোমার নিজস্ব পার্সোনাল চ্যানেল আছে, যারা কন্টিনিউ আমাদের স্টকটাকে ফলো করতে চাও, দেখতে চাও, তো আমাদের চ্যানেলটাকে সবাই ভিজিট করো, সাবস্ক্রাইব করে রেখে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো করো, তো আমাদের কন্টিনিউ আপডেট পেয়ে যাবে। হ্যাঁ তো আমি তো আসবোই, কিন্তু দাদাদের ভিডিও আলাদা হবে আসে, সেগুলো তো আপনারা দেখো, সেগুলো ফলো করো। তো ঈদে দাদা স্পেশাল মেসেজ দিতে চাইছে যে আপনারা আসুন RC, বিশেষ করে RC, দাদা সুপার বাইকটা কম রাখে,
আরসি বুলেট যা লাগবে একদম একদম বলো আরসি বুলেট কেটিএম এর যে কটা মডেল আছে তো কোন কাস্টমার যদি চায় আমাদের থেকে সবগুলো পেয়ে যাবে তো আমাদের কাছে হিউজ কালেকশন কেটিএম এর থাকে সব সময় তো আমাদের কাছে এই বাইকগুলোর কাস্টমারের ডিমান্ড থাকে তো তাদের চাইদা মতো আমরা অনেক কেটিএম অনেক বাইকই নিয়ে আসি শোরুমে তো সব মডেল अवेलेबल পেয়ে যাবে কাস্টমাররা আসো ভিজিট করো আসুন আর যেটা নেই যেমন 390 এগুলো আমি দেখাতে পারলাম না সেগুলো পেয়ে যাবে দাদা ওগুলো কত দিনের মধ্যে পেয়ে যাবে এগুলো মোটামুটি ঈদের মধ্যে কিছু কিছু চলে আসছে মানে চলে আসবে আরো কিছু আছে যেগুলো আমাদের রেডি করা নেই সেগুলো আমরা রেডি করে নেব ফটাফট ঈদের মধ্যে পেয়ে যাবে তো আমাদের চ্যানেল থেকেও ভিডিও আপডেট হতে থাকবে আমি না দেখাতে পারলেও দাদার চ্যানেলে পেয়ে যাবে এআর অটোমেটটা সাবস্ক্রাইব করে নেবে এআর অটোমেটটা সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটাকে ফলো করো তো সব আপডেট পেয়ে যাবে আর দাদা তো প্রত্যেক মাসেই একদম আসবেই তো দাদা আসলে আমার খুবই ভালো লাগে অনেক কাস্টমারও সব সময় বলে যে অনেক মজার ভিডিও হয় আসলে একসঙ্গে মিলেমিশে হ্যাঁ সেটাই মিলেমিশে করি কাজ হারি জিতি নাই লাজ তাই তো মিলেমিশে তো সবাইকে থাকতে হবে ভিউয়ার্সদেরকেও থাকতে হবে কাস্টমারদেরকেও থাকতে হবে কারণ দাদা ভিউয়ার্সদের জন্য আমি আজকে এখানে তাই না তো দাদাকেও সাপোর্ট করুন সাপোর্টটা দরকার তাহলে দাদা আমরা এখানেই শেষ করলাম একদম টাটা বাই বাই তো দিন চাক্কা জিরানা এতক্ষণ তো অনেক দেখালাম গোলাপের ফুল চুটকি না মারলে কিন্তু ডিসকাউন্ট পাবেন না এআর অটোমাট মনে রাখবেন ফেসবুকে ইউটিউবে গিয়ে লিখবেন এদের কিন্তু একটা পার্সোনাল চ্যানেলও আছে আমি তো সবসময় আসা সম্ভব না নতুন স্টক আসলে কিন্তু আপডেট পেয়ে যাবেন এআর অটোমাট দেখি দাও এআর অটোমাট ইউটিউবে গিয়ে খালি সার্চ করতে হবে লিখলেই দের চলে আসবে তো এরকম আমার চ্যানেল তো রোজই গোলাপের ফুল পাবেন গরিবের হার্লে ডেভিডসন পাবেন আর কি গরিবের সোনা পাবেন আর এমনি সোনা যাকে আমি রয়্যাল এনফিল্ড বলে থাকি সেটাও পাবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে একটা ঝাঁকানাকা দিনে আর এরকম চমলক্ষ রাজপঙ্খীদের সঙ্গে খুব ভালো থাকবেন আপনারা।